এখন বাজছে সকাল 7:15। আমরা যাচ্ছি এখন কোথায় বলুন তো? আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম আপনারা কোন ভিডিও দেখতে চান। আপনারা বললেন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে সমস্ত স্টেশনগুলো হবে তার ভিডিও চাই। তার সন্ধানে আজকে আমরা যাচ্ছি ময়নাপুর। কেন যাচ্ছি? আমরা জেনেছি এবং শুনেছি বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন লাইন চালু হয়ে গেছে এবং ট্রেন নাকি আসে। পরিস্থিতি কী, স্টেশন বা কতটা নির্মাণ কার্য হয়েছে, কতটা কাজ হয়েছে, আমরা সেই ভিডিও দেখানোর জন্য যাচ্ছি ময়নাপুর। এখন দাঁড়িয়ে আছি আমরা বাঁকুড়া ঢোকার ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ হুগলির কামারপুকুর চটি হয়ে আমরা এখন যাব জয়রামবাড়ি। জয়রামবাড়ি থেকে যাবো রামডিহা, রামডিহা থেকে যাবো ময়নাপুর। অর্থাৎ আমাদের বাড়ি থেকে ময়নাপুর স্টেশনের দূরত্ব 45-48 কিলোমিটার। শুধুমাত্র আপনাদেরকে ময়নাপুর স্টেশন দেখানোর জন্য আমরা এখন যাচ্ছি ময়নাপুর স্টেশন। আমি কাল ইউটিউবে অনেক সার্চ করছিলাম, ময়নাপুর স্টেশনের তেমন ভিডিও কিন্তু নেই। দু একটি ভিডিও আছে 1 মিনিট থেকে 1.5 মিনিটের এবং তার স্টেশনটি শুধুমাত্র দেখিয়েছি, কিন্তু আজকে আপনাদের বিস্তারিত স্টেশন দেখাবো, সেখানকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। পুরো ভিডিও দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। এখন আমাদের গন্তব্য ময়নাপুর স্টেশন, চলুন আমরা যাই ময়নাপুর স্টেশন। আর রাস্তার মাঝে মাঝে কিছু ছবি দেখানোর চেষ্টা করবো আমরা।
ময়নাপুর বাজারে, ময়নাপুর বাজার থেকে কিছুটা গেলি ময়নাপুর স্টেশন। আমরা যে রাস্তাটা এলাম ওনার কামারপুকুর থেকে ময়নাপুর অনেকটাই রাস্তা, এবং রাস্তার মাঝে মধ্যে কিন্তু খুবই খারাপ রাস্তা, এটা পেরিয়ে কিন্তু আমরা ময়নাপুর স্টেশন কোন স্টেশনে যাবো। তার আগে আমরা আছি ময়নাপুর বাজারে, ময়নাপুর বাজারটা আমরা পেরিয়ে এলাম, বাজারটা পেরিয়ে এসে বাজারের শেষের দিকে দাঁড়িয়েছি। সামনে রাস্তা, এই সামনে রাস্তা ধরে একটু এগুলি ময়নাপুর স্টেশন। এখন আমাদের গন্তব্য ময়নাপুর স্টেশন। এখানকার মানুষজন কী চাইছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন নিয়ে, অবশ্য দু একজন সব কথা বলবো। বলছি দাদা, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন নিয়ে আপনার মন্তব্য, মানে রেললাইন চালু হবে, মানুষ উপকার হবে খুব? অবশ্যই। আপনার নামটা? সুমিত্রা। বুঝাচ্ছে রেলের পক্ষ চালু চালু হতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প চালু হবে বলে শুনেছিলেন, এখনো চালু হয়নি, আপনি কি চাইছেন? আমি চাইছি সকাল করে চালু হয়ে যাক, সুবিধা হবে। হ্যাঁ সুবিধা তো হবে, আমার সুবিধা হবে, সাধারণ মানুষের সুবিধা হবে, আমাদের ব্যবসার উন্নতি হবে। ময়নাপুর এখন ট্রেন আছে? না না এখন আসেনি, সেই লকডাউনের আগে বন্ধ হয়েছিল, তারপর থেকে এখন শুনলাম সকালে দিয়ে ট্রেন আছে। না না ট্রেন আসেনি। কতদিন বন্ধ আছে? দু বছর হয়ে গেল, 2020 থেকে বন্ধ, লকডাউন থেকে। আমরা কি চাইছেন বিষ্ণুপুরের সঙ্গে তারকেশ্বর রেল লাইন চালু হয়ে যাবে? ময়নাপুর বাসে বক্তব্য কি চালু হবে রেল লাইনে? কেউ আমাদের সমস্ত ময়নাপুর পঞ্চায়েত অঞ্চলের মানুষ, চারিদিকের মানুষ খুশি হবে যদি রেলটা চালু হয়। চালু সবাই খুশি, ব্যবসাদাররা খুশি, সাধারণ মানুষ খুশি, যারা চাকরিজীবী তারা খুশি, মানুষ যাতায়াত করতে পারবে, সব পারবে। আমরা চাই, সবাই চাই যে রেলটা চালু হোক, রেল লাইনটা শুনুক। আপনার নাম কি? আমার নাম শিবশঙ্কর চন্দ্রা। স্যার বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে আপনার মন্তব্য কি বলুন, কি চাইছেন? আমি তাড়াতাড়ি হওয়ার জন্য, সুস্থভাবে হওয়ার জন্য তাড়াতাড়ি যাই, অনেক সুবিধা হবে ময়নাপুর বাসে। হ্যাঁ অনেক সুবিধা হবে, আপনি কি চাইছেন? কলকাতার সঙ্গে বিষ্ণু যোগাযোগ, আপনি চাইছেন রেল লাইন তাড়াতাড়ি চালু হোক? তাড়াতাড়ি এখন অবশেষে আমরা এসে হাজির হয়েছি ময়নাপুর স্টেশন। অনেক রাস্তা পেরিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আমরা এখন আছি ময়নাপুর স্টেশন। ময়নাপুর স্টেশনের শেষ প্রান্তে আমরা আছি, শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি ময়নাপুর স্টেশন। এবং দেখতে পাচ্ছি যে বাথরুম দুখানা পড়ে আছে, দেখাবো বাথরুমের অবস্থা। যেটা জানতে পারা যাচ্ছে যে লকডাউনের পরে আর কোনো ট্রেন আসেনি, বাথরুমগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু নেই, এবং শুধুমাত্র নির্মাণ কার্য হয়েছিল, হয়তো চালু হয়নি, তার আগেই বাথরুমগুলো অপরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় কিন্তু পড়ে আছে। এগুলোকে একটু মেরামত করে দিলে এবং জলের লাইন বসে দিলে কিন্তু বাথরুম চালু হয়ে যাবে। এটা হচ্ছে ময়নাপুর স্টেশনের বাথরুমের অবস্থা। আর সামনে রেল লাইন, মহাদেবদাকে দেখাতে বলবো রেল লাইন, অর্থাৎ বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত রেল লাইন আপনার চালু হয়ে গেছিলো, সেই রেল লাইনের ছবি দেখতে পাচ্ছেন। আমরা এখন যাবো দাঁড়াবো এখন যাবো ময়নাপুর স্টেশনের দিকে, অর্থাৎ স্টেশনের যেখানে ট্রেন দাঁড়াতো সেই দিকে যাবো। এবং একটা সেট করা আছে,
সকাল এবং বিকালের দিকে কিছু মানুষের আড্ডা মারে এই যে বসার জন্য যাতে বসার জন্য জায়গা করা ছিল সেগুলো অনেকটা উপরে সেট ভেঙে চলে গেছে দেখতে পাচ্ছেন। ময়নাপুর স্টেশনে ভিডিও কালকে সন্ধান করছিলাম, বিস্তারিত ভিডিও কিছু নেই এবং সামনে কিন্তু মাঠ, মহাদেবকে দেখাতে বললাম সামনে প্রচুর মাঠ, প্রকৃতির কোলে গড়ে ওঠা স্টেশন, কিন্তু মাঠে গরু চড়ছে, চাষবাস হয়েছে এবং জলের জায়গাও হয়েছিল, জল খাওয়ার জায়গা হয়েছিল, কিন্তু সবই কিন্তু বন্ধ আছে দেখতে পাচ্ছেন অবস্থা, স্ট্যাপ ফ্যাপ সবই কিন্তু নেই, অর্থাৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এবং সামনে আরেকটি সেট বসার, সেটাও কিন্তু ভগ্ন দশায় পড়ে আছে, ছাউনি ভেঙে চলে গেছে এবং জাস্ট শুধুমাত্র পড়ে আছে। এখন দেখছেন বাঁকুড়ার ময়নাপুর স্টেশনের ছবি, স্টেশনের ছেলে দাঁড়িয়ে বলবো যে বিষ্ণুপুর থেকে কোন কোন স্টেশন পেরিয়ে এলে ময়নাপুর আসতে হয় এবং ময়নাপুর থেকে আরামবাগ যেতে গেলে কোন কোন স্টেশন পড়বে সমস্তটাই আপনারা বলবো, পুরো ভিডিও দেখতে থাকুন। এখন যাচ্ছি ময়নাপুর স্টেশনের শেডে আমরা যাচ্ছি, যেখানটাই স্টেশনের শেড হয় সেখানটা আমরা যাচ্ছি এবং দুজন এখানে গল্প করছে বা আড্ডা দিতে তার সঙ্গে কথা বলবে এখানকার মানুষরা অবশ্যই। তার আগে আমি বলি ময়নাপুর স্টেশনের একটু ইতিহাস বলি, ইতিহাস বলতে ময়নাপুর স্টেশন থেকে বিষ্ণুপুর দিকের যে সমস্ত স্টেশন আছে তার নামগুলো বলবো এবং বলার চেষ্টা করব রেললাইনের ইতিহাস। বিষ্ণুপুর থেকে ময়নাপুর স্টেশন চালু হয়েছিল, ট্রেন আসতো, কিন্তু করোনার পর থেকে মানে করোনার পর থেকে আগে থেকেই বলতে পারবো মানে করোনা যে সময় শুরু হয়েছে তখন থেকেই লকডাউন থেকেই ট্রেন বন্ধ হয়ে গেছে। বিষ্ণুপুরের পর বিরসা মুন্ডা হল্ট, তারপর হচ্ছে গোকুলনগর জয়পুর, তারপর হচ্ছে ময়নাপুর, অর্থাৎ বিষ্ণুপুর থেকে চারটে স্টেশন হচ্ছে ময়নাপুর। আবার বলছি বিষ্ণুপুর থেকে ট্রেন ছাড়ার পর বিরসা মুন্ডা হল্টে হল্ট, তারপর গোকুলনগর জয়পুর, তারপর হচ্ছে ময়নাপুর, বিষ্ণুপুর নিয়ে চারটে স্টেশন, মাঝখানে হচ্ছে দুটি বিরসা মুন্ডা হল্ট আর গোকুলনগর, প্রথমে বিষ্ণুপুর লাস্ট হচ্ছে ময়নাপুর। ময়নাপুর থেকে ট্রেন যাওয়ার কথা ছিল তারকেশ্বর হয়ে শেওড়াফুলি। ময়নাপুর থেকে স্টেশনগুলোর নাম হচ্ছে বড় গোপীনাথপুর, জয়রামবাটি, কামারপুকুর, তারপর গোঘাট, তারপর আরামবাগ, তারপর স্টেশনগুলো আছে। অর্থাৎ এই প্রকল্পটা 2012 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন দেখিয়েছি ভিডিওতে ভাবাদিগের জটিলতার কারণে এই প্রকল্পটা এখনও বন্ধ আছে। অর্থাৎ ট্রেন কিন্তু সামনের যে রেল প্রকল্প বিষ্ণুপুর থেকে তারকেশ্বর সেটা কিন্তু এখনও বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে, আর এই ময়নাপুর স্টেশন কিন্তু ভগ্ন দশায় পড়ে আছে। একসময় ট্রেন আসতো কিন্তু এখন ট্রেন আসেনি এবং ট্রেন অজ্ঞাত কারণে বন্ধ আছে, কী জন্য বন্ধ আছে আমরা বলতে পারবো না, আমরা দেখাতে এসেছি শুধুমাত্র, আপনারা বলেছিলেন ময়নাপুর স্টেশন সে স্টেশন দেখাতে এসেছি। অর্থাৎ বিষ্ণুপুর থেকে ময়নাপুর ট্রেন আসতো, ওইদিকে আপনার হচ্ছে গোঘাটি শেষ, দু জায়গার ভিডিও আপনাদের দেখালাম। বলছি ট্রেন কতদিন আগে আসতো? ট্রেন আসতো লকডাউনের আগে আসতো। হ্যাঁ, লোকজন কেমন হতো? লোকজন প্রথম প্রথম মোটামুটি ভালোই হতো, তারপরে যেরকম যেদিন হতো আর কি। যদি তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল চালু হয় তাহলে সুবিধা হবে? সুবিধা হবে, প্রচুর মানুষের সুবিধা হবে, সুবিধা হবে। তুমি কি বলছো? প্রচুর মানুষের সুবিধা হবে, পড়াশোনা থেকে চিকিৎসা কার্য সব সুবিধা হবে, সব সুবিধা, তোমার ক্ষেত্রেও সুবিধা, বাসে যাতায়াত, বাসের ভাড়া থেকে ট্রেনের ভাড়া কম পড়বে। তোমরা কি চাইছো? আমরা তো চাইছি চালু হওয়ার জন্য। আর এখানে মানুষজন কি বিকালে এখন আড্ডা মারতে আসে নাকি? বিকালে এমনি রোদ গরমে আসে, বিকালে তো বেড়াতে আসে তো নাকি? বেড়াতে আসে, স্টেশন আসে ট্রেন আসে না, এটা খারাপ লাগে না? সে তো খারাপ তো লাগে ভাই, লকডাউনের পর থেকে আর আসেই নি ট্রেন, আগেটাই যদিও আসতো একটাই ট্রেন আসতো 7:30 সময়। আমরা আর একজনকে পেয়েছি, হয়তো মাঠে কোনো কিছু কাজ করতে এসে কৃষককে পেয়েছি, দাদাকে জিজ্ঞাসা করবো। দাদা বলছি ট্রেন দেখেছেন আগে আসতো কেন? আগে আসতো, মানুষজন ভিড় কেমন হতো? ভালোই হতো, বাসের থেকে বেশি। আর ট্রেন বন্ধ এখন কেমন লাগছে? কারণ মরুভূমি লাগছে, মরুভূমি লাগছে, চারদিকে মাঠ মাঝে স্টেশন, কিন্তু স্টেশনের তো জায়গাটা খুব ভালো, মানে চারদিকে মনোরম পরিবেশ। না আগে ওই বাসে যা না যেত ট্রেনে বেশি যেত, একটা এই জায়গাটা খুবই ভালো লাগতো, কিন্তু এখন তো এই ট্রেনও বন্ধ হয়ে গেছে আর এই যে এইরকম সব চারদিকে ঘাস, এটা একটা মাঠেই লাগে, মরুভূমির মতো পড়ে আছে।
বিষ্ণুপুর থেকে ময়নাপুর ট্রেন চালু হয়েছিল, কিন্তু এখন চারদিকে যেন মরুভূমির মধ্যে একটা কোনো স্থাপত্য ছিল সেটা কিন্তু পড়ে আছে। আর মানুষজন আড্ডা দিতে, একটু গল্প করতে, বিকেলের দিকে হাওয়া খেতে যেন ওখানে আসে, কিন্তু মানুষজন চাইছে এনি হাউ যে কোনো উপায়ে ট্রেন চালু হোক। ট্রেন চালু হলেই কিন্তু বিষ্ণুপুরের সঙ্গে একটা কলকাতার যোগাযোগ তৈরি হবে এবং একটা আমূল পরিবর্তন, যুগান্তকারী পরিবর্তন হবে। কৃষক থেকে শ্রমিক, চাকরিজীবী থেকে ছাত্র, সবাই কিন্তু চাই ট্রেন চালু হোক। আমরাও চাই ট্রেন চালু হোক। স্বপ্নের প্রকল্পে রেল তার নিজস্ব গতিতে গিয়ে চলুক। আমরা স্টেশনে কিছু দৃশ্য তো অবশ্যই দেখলাম, বাকি দৃশ্য অবশ্যই আমরা দেখাবো। সামনে কিন্তু জলের লাইন থেকে আরম্ভ করে বসার জায়গা সবই কিন্তু, বাথরুম, পায়খানা ঘর সবই কিন্তু চালু হয়েছিল। টিকিট কাউন্টার সেটাও দেখাবো, সবই যেন ভগ্ন দশার মতো পড়ে আছে। অর্থাৎ একটা কথা বলতেই হয়, কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু অগোছালোভাবে পড়ে আছে, এটা কিন্তু কাম্য নয়। আমরা চাই ট্রেন আসুক, ট্রেন চলুক। মানুষের জীবন যে জটিল পথে চলছে, আবর্তিত হয়ে সেটা যেন অনেক সহজ হয়ে যাবে ট্রেন চললে। আমরা অবশ্যই সামনে এগিয়ে যাবো এবং দেখাবো বিভিন্ন দৃশ্য। বিভিন্ন বসার জায়গা প্রচুর পরিমাণে করা ছিল, কিন্তু সবই কিন্তু দেখুন বিভিন্ন প্রকৃতির ঝড় আবহাওয়ার কারণে কিন্তু ভেঙে চলে গেছে। তো রক্ষণাবেক্ষণের অভাব দেখা যাচ্ছে। ট্রেন চালু হলে কিন্তু সবই নতুন করে আবার ফিরে আসবে জীবন। চারদিকে বিভিন্ন গুল্ম জাতীয় বা বিভিন্ন ঘাস পাতায় ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেটগুলো কিন্তু সব ভেঙে গেছে। আমরা পরপর দেখে দেখে আসছে প্রচুর পরিমাণে সেট ভেঙে গেছে। এখানে মানুষজন শুধুমাত্র আড্ডা দিতে আসে এবং জলের যে সমস্ত জল খাওয়ার জন্য জায়গাগুলো ছিল সেগুলো ভগ্ন দশায় পড়ে আছে। স্টেশনটা লম্বা প্রায় 500 মিটার হবে, এই মাথা থেকে ও মাথা, মানে স্টেশনের যে দূরত্বটা, তার পুরোটা হেঁটে যাচ্ছে এবং আপনাদের দেখাচ্ছি। আর একটা বসার জায়গা এটাও ভেঙে গেছে। এখন আপনারা দেখছেন ময়নাপুর স্টেশনের ছবি। ছবি বললে ভুল হবে, যেন একটা ভগ্ন স্তূপের মতো দাঁড়িয়ে আছে ময়নাপুর স্টেশন। আপনারা বলেছিলেন ময়নাপুর স্টেশনে ভিডিও দেখান। বিষ্ণুপুর থেকে ময়নাপুর ট্রেন আসতো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, সেই ছবি দেখতে পাচ্ছি। আরও একজনকে পেয়ে গেছি, তাকে জিজ্ঞাসা করব যে ট্রেন আসতো তুমি দেখেছো? এখন ট্রেন বন্ধ হয়ে গেছে নাকি? কেমন লাগে মানে ট্রেন আসেনি, এই জায়গায় স্টেশন পড়ে আছে, ট্রেন আসেনি, কেমন লাগবে? এখন তো এটা মানে পুরো ভগ্ন দশায় পরিণত হয়ে গেছে। খারাপ লাগছে তো? হ্যাঁ খারাপ তো লাগবে। তুমি কি চাও, ট্রেন আসুক? যেতে চাই। ট্রেন আসুক। তোমার নাম কি? সৌমেন লাগবে। ঠিক আছে, এক ভাইকে পেলাম, সেও বলছিলাম ট্রেন আসুক। কিন্তু প্রকৃতির কোলে গড়ে ওঠা স্টেশন কিন্তু খুব ভালো, মানে চারদিকে একটা হাওয়া মানে মুক্ত অক্সিজেনের একটা পরিবেশ। সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার ময়নাপুর, অবশ্যই দেখানোর চেষ্টা করবো টিকিট কাউন্টারের কী অবস্থা, টিকিট কাউন্টারটা কী অবস্থায় পড়ে আছে। শুধুমাত্র আপনাদের জন্য আমরা এই ভিডিও করতে এসেছি। সকাল 7টায় বেরিয়েছিলাম বাড়ি থেকে, এখন বাজছে 10:30। 3.5 ঘন্টার মতো এদিক ওদিক ঘুরে আমরা অবশেষে হাজির হয়েছি ময়নাপুর স্টেশনে। দেখতে পাচ্ছি লেখা আছে ময়নাপুর, ময়নাপুর বাঁকুড়া। আসতে আসতে টিকিট কাউন্টার চাবি দিয়ে আছে এবং দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের এখান থেকে দেখাতে বলো মহাদেব দাকে, যে টিকিট কাউন্টারের যে বক্সগুলো সেগুলো করা আছে এবং ভগ্ন স্তূপের মতো পড়ে আছে। কিন্তু ট্রেন চালু হলে আবার সব কিছু কিন্তু নতুন করে ঠিক হয়ে যাবে। শুধুমাত্র ট্রেন চালু হলেই সব কিছু আবার ঠিক হয়ে যাবে। ভগ্ন দশায় পড়ে আছে দেখতে পাচ্ছেন। ময়নাপুর লেখা আছে বোর্ডের সামনে আমরা হাজির হয়েছি, এই বোর্ডের সামনে আমরা হাজির হয়েছি ময়নাপুর স্টেশন ঢোকার দিকে। বাজার থেকে যেটা আসছে সে ঢোকার দিকে কিন্তু বোর্ডটা আছে এবং প্রথমে টিকিট কাউন্টার, তারপর ওইদিকে স্টেশন, আর সামনে মাঠ, জনবসতি নেই বললেই চলে, একটু দূরে জনবসতি আছে, আর পেছন দিকেও মাঠ, অর্থাৎ দুদিকে মাঠের মধ্যেখানে এই স্টেশন। ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আপনারা এখন দেখলেন ময়নাপুর স্টেশনের ছবি, ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। অর্থাৎ বিষ্ণুপুর থেকে ময়নাপুর ট্রেন আসতো, অপরদিকে ট্রেন আসতো গোঘাট পর্যন্ত, মাঝখানে ময়নাপুর থেকে গোঘাট পর্যন্ত কিন্তু মাঝের যে লাইনটা এটা কিন্তু ট্রেনও যায়নি এবং কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। আমরা চাই ট্রেন চালু হোক, অবশ্যই চালু হোক। স্বপ্নের রেল প্রকল্প নতুন করে
তার জীবন ফিরে পাক, মানুষজনের পরিবর্তন হোক, জীবনযাত্রার জীবনে মান উন্নত হোক। সর্বদা আমরা সবসময় চাই রেল প্রকল্প চালু হোক, শুধুমাত্র আপনাদের জন্য। অনেকটা রাস্তা এসে আমরা হাজির হয়েছি ময়নাপুর স্টেশনে এবং দেখানোর চেষ্টা করলাম ময়নাপুর স্টেশনের খুঁটিনাটি চিত্র। অবশ্যই কেমন লাগলো জানাবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওকে শেয়ার করবেন, মানুষকে অবশ্যই জানান ময়নাপুর স্টেশনের ছবি, এবং যেন ট্রেন চালু হয় এটাই কিন্তু আমাদের সবার একমাত্র আশা, একমাত্র কামনা। এনি হাউ, যে কোনো উপায়ে ট্রেন চালু হোক, মানুষের জীবনযাত্রার উন্নতি হোক, এটাও আমরা চাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।